দাদা বারবার ছ মাস বার করে সামান এইসব দিয়ে হাত ধোবে, বুঝলে? হাত ধোবে, সবসময় পরিষ্কার থাকবে, আর মাস্ক অবশ্যই লাগাবে, তুমি লাগাবে, তোমার পরিবারের সবাইকে লাগাবে, সচেতন থাকবে, আর লকডাউনের মধ্যে থাকবে। আমাদের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে সবাই লকডাউনের মধ্যে থাকবে, সতর্ক থাকবে। আর সাতবার করে হাত ধোবেন, বাড়ির বাইরে যাবেন না, ঠিক আছে? সকলকে সুস্থ রাখবেন, আপনি সুস্থ থাকবেন। মাস্কটা এই মাস্ক পরেই অবশ্য বাইরে বেরোবার আগে মাস্কটা পরে বেরোবেন, বুঝতে বলবেন? আর যখন বাইরে বেরোবে বাড়ি থেকে এই মাস্ক পরে বেরোবেন, আর বাড়িতে অন্যরা যারা আছে তাদেরকে মাস্ক পরে বাড়িতে বেরোতে বলবেন, প্রতিদিন প্রয়োজন ছাড়া বাড়িতে বেরোবেন না, বুঝলেন? আর হাতে সবসময় হ্যান্ড ওয়াশ না থাকলেও সাবান দিয়ে হাত ধোবেন, মাস্ক, ঠিক আছে? মাস্ক সাবান না, আর মাস্ক প্রত্যেককেই বলবেন, বাড়ির সবাইকে বলবেন যেন সবসময় বাড়ির থেকে বাইরে বেরোনোর সময় সবসময় যেন মাস্ক পরে, মাস্ক না পরে। আমি এই মুহূর্তে বাদশা মল্লিকের কাছে দু বছর ধরে কাজ করছি, দু বছরের মধ্যে বাদশা মল্লিক এর থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছে। এখনও করোনা ভাইরাসের জন্য আমি চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এই সব কিছু পেয়েছি। বাদশা তাকে অনুরোধ করছি যেন আগামী দিনে আপনি দিতে পারেন বাদশাটা। আমার নাম হচ্ছে বাদশা মল্লিক, আমি হচ্ছি মল্লিক এন্টারপ্রাইজের প্রোভাইডার। আমার কাছে বিগত 8-9 বছর থেকে 600-700 লোক কাজ করে নানা দেশে, মেদিনীপুর, চব্বিশ পরগনা, ডায়মন্ড হাওড়া, মুন্সিরহাট, আমতা, সাংরাইল, নানা জায়গার লোক কাজ করে। আমি সব কারিগরদেরও দিয়েছি, আর আমার আশেপাশে যারা আছে গরিব ভাই বোনেরা সবাইয়ের মুখে খাবার তুলে দিয়েছি, আর আমি দিইনি, আমার আল্লাহ দিয়েছে, আমাকে আল্লাহ দিয়েছি, আমি দিয়েছি। দোয়া করবেন সবাই, এর কথা বলা যাবে না, মল্লিক এন্টারপ্রাইজের নাই রে তুলো না, না না না, এর কথা বলা যাবে না, আর চিনেতে পালাবে করুণা, ওর চিনেতে পালাবে করুণা, না না না, এর কথা বলা যাবে না, না না না, এর কথা বলা যাবে না। নমস্কার, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।